টানা 23 সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলের লাখো মানুষ। এতদিন নেতানিয়াহুর বিতর্কিত বিচার বিভাগের সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন ইসরায়েলিরা। এবার ইসরায়েলের অভ্যন্তরে বসবাসরত ফিলিস্তিনিদের উপর সহিংসতার প্রতিবাদ শুরু করেছেন ইহুদিরা। আন্দোলন নিয়ে এখনও সম্পূর্ণ নীরব কট্টরপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টার। বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন 23 সপ্তাহে গড়িয়েছে। গেল জানুয়ারিতে নেতানিয়াহু ক্ষমতা আসার পর থেকেই শুরু হয় এই বিক্ষোভ। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবারও ইসরায়েলের তেল আবিব শহরে রাজপথে ঢল নামে জনতার। নেতানিয়াহু সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয় লাখো ইসরায়েলি। আমাদের আন্দোলন চলবে, প্রত্যেক সপ্তাহে আমরা এই কার্ডটির নাম্বার পরিবর্তন করি। নেতানিয়াহুর সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। এতদিন বিচার বিভাগ সংস্কারে নেতানিয়াহুর নেয়া বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিলেন ইসরায়েলিরা। এবার এর সঙ্গে যোগ হয়েছে ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্ন। ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের সমান সুযোগ নিশ্চিতের দাবি করেন ইহুদিরা। আরবদের কথা না হয় বাদই দিলাম, অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের অধিকারের কথাও বলতে চাই না, যদিও তাদের সবার অধিকার নিশ্চিত করা উচিত। কিন্তু ইসরায়েল সীমান্তের অভ্যন্তরে বসবাসরত ফিলিস্তিনিরা নিজেদের নাগরিক অধিকার হতে বঞ্চিত হচ্ছে। তাদের প্রকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, আমাদের সবার প্রকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনায় বিচারক নিয়োগ কর্তৃপক্ষের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিতে পারবে সরকার। প্রস্তাবিত আইনটি পাশ হলে নিজেদের ইচ্ছে মতো বিচারক নিয়োগ দিতে পারবে নেতানিয়াহু প্রশাসন। বিরোধীরা মনে করছে এই আইন পাশ হলে স্বাধীনতা হারাবে দেশটির সুপ্রিম কোর্ট, সরকারের কাছে অসহায় হয়ে পড়বে বিচার ব্যবস্থা। এজন্য ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির সাধারণ বাসিন্দারা। গেল বছর তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ডানপন্থী ইহুদি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান মেয়াদের আগেও প্রায় 15 বছর ক্ষমতায় ছিলেন তিনি, কিন্তু কখনোই এবারের মতো জনরোষের মুখে পড়তে হয়নি তাকে। এমন বিক্ষোভ অব্যাহত থাকলে শিগগির পদত্যাগে বাধ্য হতে পারেন নেতানিয়াহু। নূর হোসেন, আরটিভি।